সকাল থেকে পাঁচ বার বাঁধ গেলি এখন তোক জানিস কি খাওয়ানিস তুই সকালে লেবু এনেছিল কচুরি আর ঘুগনি আর বলছে লে দাদু খাবি নাকি এইগুলো তোকেই আমি এনে দিলি ওই করে ঝিকঝিকিয়ে প্যাকিং করে এনে দিয়েছিল আর আমার কি আমি পয়েছি দিয়েছি পসপসায় মারে পসপসায় মারে দিয়েছি সজিনজি তিনবার করে বান দিকে যাচ্ছিস আর আসছিস আমি বলেছিলি যে তেলা ছাকা জিনিস খাইস না পেট খারাপ করবে সেনে কচুরি আর ঘুগনি পেয়ে গেলছে পসপসায় মারে দিয়েছে আর যা বান দিকে দৌড়ারাই আমি যদি আগে জানতি তো খাতি বল ঠিক আছে যা 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 ঘর দিকে যা কেননা আমি গরু গুলো মেশাই কোনো ঘর যাচ্ছি এখনো যদি পাল্টাই না মেশাই লোকের খেতে তেতে ঢুকে দিবে দেখবি গাইল দিবে আমি গরু গুলো আগে পাল্টাই মেশাই নিয়ে এলি তারপরে যাবো মেলা দেখতে ইস বহুত দেরি হয়ে গেল 3:30 বাজে গেল লেবুর বাবাকে বললি যে জলদি গরু গুলো মেশাই কোনো আসবে এখনো এলো নাই পাছে গরু তোর দৌড়ে দিয়েছে নাকি না গো নুনমাই নাই গরু তোর কিছু দৌড়ে নাই এই একটু দেরি হয়ে গেল চলো 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 তবে বাটটা সাইকেলটা আছে সাইকেলটা চেকে যাবো চলো মেলাটাই দেখে আসি কত দেরি হলো দেখো 3:30 বাজে গেল আমি বলেছিলি তোমাকে যে 3:00 বেরাবো আর জলদি 4:30 দিকে চলে আসতে হবে তারপর তো জানছো এই বিজয়া প্রণাম বটে আজকে আর জলদি না এলে হবে ছেলেগুলোর জন্য কিছু নিতে হবে না এখন কত ছেলে আসবে প্রণাম করতে তখন তুমি কি দিবে সেটাও তুমি ঠিকই বলেছো মন্দ কিছু বলো নাই ঠিক আছে চলো তবে চলো সবাই তো ভাইছে আর রত্ন করলে তুই এখনো তোর মেকআপ করাই হয়নি বিরাট ঠাটিয়া এমন মেকআপ করছে যেমনি অর্কেস্ট্রা করবে তবে না ইয়া কাকাই বলা যায় নাই আমিও টুকুটুকু মেকআপ করেছি দিদি দিদি গে কই এলো আর এখনো দাঁড়া গে আসবে কই তোর ছুটকি যা থাক কে জান কি করছে আর দেখুন আমরা আসি গেলছি চ চ চ হ্যাঁ গে টুপি কে বটে ওইটি তুই নাই চিনিস হুড়কাটা সালি এই পেরকির বহিন বটে ও সে বলি কে বটে ঠিক আছে চ চ চিনতে পারতে ছিলি নাই না ঠিক আছে চ তবে মেলা দেখে আগা কেন না সন্ধ্যাবেলা হয়ে আইলো জয় মা দুর্গা দেখো গো দেখো কত সুন্দর ঠাকুর বানাইছে ঠিকই বলেছো ভালো ডিজাইন করেছে জয় মা দুর্গা জয় ঠাকুর চলো তবে ঠাকুর দেখা তো হয়ে গেল হ্যাঁ টুকু মেলা দিকে চলো ঘুরবো কেননা আমার কড়াই নাকি একটা কড়াই নিবো তারপরে আরো ছেলা তেলে যাবে কোনো লাড্ডু টাড্ডু নিয়ে যেতে হবে বিজয় প্রণামের একসঙ্গে নিয়ে যাবো চলো ঠিক আছে চলো তবে চলো কই গো কাকিমা ঠাকুর দেখা হয়ে গেল হ্যাঁ গে হয়ে গেল তো তোরা কে কে এসেছি আমরা চারই জানালি সবাই দেখলি চলে গেলছে তখন আমরা চারজন চলে 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 আলি ঠিক আছে তবে ঠাকুর ঠাকুর দেখ আর মেলা তেলা ঘুর আর ভালো করে ঘর যাবি হ্যাঁ ঠিক আছে গো কাকি ঠিক আছে ঠিক আছে তবে আমরা এখন আগাছি তোরা আরামে যাবি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে জয় মা দুর্গা জয় ঠাকুর টুকি দেখ দে প্যান্ডেলটা কত সুন্দর বানাইছে কত সুন্দর ঠাকুর বানাইছে ঠিকই বলেছি গে ছুটকি এবি সুন্দর বানাইছে তবে চল চল টুকু মেলা তেলা ঘুরবো চল আর কিছু সামান তামান নিবো আর ফুচকা টুচকা খাবো চল ঠিক আছে চল চল The Bluetooth device is connected successfully. কি
বলবো রে চড়কা দুঃখের কথা, কেন হাতে একটিও নয় টাকা, পকেট একদম ফাঁকা, আর কি করে যাব মেলা দেখতে একা একা। আরে নুনা, তোকে একা যেতে কি বলছে, আমরা সাথে যেত, টেনশন লিস না, কেন না জানিস টুকিটা গেলছে মেলা দেখতে, জলদি চো নাহলে দেখবি ঘর চলে আসবে। সেটা তো বুঝছি রে, কেন না টুকি আমাকে ফোন করেছিল, বলছে মেলা দেখতে যাচ্ছি চলো যাবে নাকি, কিন্তু কি করে ওকে বলবো যে আমার পয়সা নাই একটিও, কেন না সেদিন আমাকে 500 টাকা পয়সা দিয়েছিল, ওইটাই কিছু আমি শপিং টপিং করেছিলি, আরো কি সব সময় পয়সা খুঁজে যাই। আরে টুকিদের সাথে নয় একটি এফবি বিটি ছিল গেলছে, সেই জন্য বলছি চো যাবি নাকি জলদি, কেন না আমি ওইটি পয়তাবো। কি বিটি ছিল, ঠিক আছে রুক রুক আমি এখনি আসছি। ইহারা লোক কি হইলো লো লেবু, বিটি ছিল নাম শুনে দৌড়ে ঘর চলে গেল যে, কে জান ভাই কি কইলে জানিব, তুই দেখানে আমি দেখানে, কি হইলো ওয়ালে ভাই কি কইলে জানবি। চল চল কাচো চো আমি এসে গেলছি। বারে না এলপ আগে বলতেছিলি যাব না, আর এখন পুরো ফিট ফাট একদম মুটু ধুয়ে ফেল লাবড়ি লাগান চুল ফুল যায় একদম দৌড়ে চলে আলিস তো। আরে জলদি চো জলদি চো, পরে বলবো, দেখবি না লেবার এখনি মেলালে দেখবি দেখে চলে আসবে। ও নো, এবার বুঝেছি শালা, ঠিক তুই আগে পোটাবা ধাঁধায় যাচ্ছিস। আরে ভাই চো না চো চো চো, নাহলে দেখবি এখনি পালাবে কোয়ারা। ঠিক আছে চো চো। টুকি টুকি চালা ফটো টটো তোলা, স্ট্যাটাস দিতে হবে কোন বন্য আজকে। কি বলবো গে ছুটকি, ফোনটা চার্জ ফুরাই গেল, সেজন্য আমি চার্জে দিয়ে এসেছি, ফোন আনতে ভুলে গেলছি। ফোনটা তো ভুলে গেছে কিন্তু মেকআপ করতে ভুলবিস নি তখন। আহ তোরা মানে একটু দে ঝগড়া লাগি যাস। ঠিক আছে দাঁড়া দাঁড়া আমার ফোনটা তুলেছি, এদের ভাল সবাই সেলফি লিব। ও মেরে লাল পুরি, মেরে সাধবি তোরা ফটো খিচালো। কি রে নুনা, আমার সাথে ফটো তোলাবি? দূর খেবড়ি মুই, তোর সঙ্গে ফটো তোলাবে, এই জায়গাটা লাল পুরি দাঁড়াই যে ইয়ার সঙ্গে আমি ফটো তোলাবো। ও তুই এত জলদি ভুলে গেলি আমাদের ভালোবাসা, আজকে তুই হুড়কা শালিকে পাই তুই আজকে আমাকে ভুলে গেছিস? তোকে কি ভুলতে পারি গে, তুই আমার প্রথম ভালোবাসা, তবে টেনশন লই না, তোকে দু নম্বরে রাখবো, এক নম্বরে এই তো লাল পুরিটি থাকবে আমার। চকে টুকি চো চো আমরা ঘর চো, ইয়ার মদ্যত খাইয়ে নিয়ে আসে দাদা চিকেনটা খালি। ঠিকই বলেছিস তুই, চো চো চো। এই শালা চড়কা পড়লো না ইঞ্জেরে, কি করে পড়বে হামনা তোর মার পড়বে শালা, টুকি থাকতে তুই এমন এমন কথা বলছিস সামনে কি হয়? ঠিকই বলেছিস তুই, ঠিক আছে চো চো তবে এবার গড়া লাগিটাই করে আসি। ঠিক আছে চো চো। আরে লেবু তোর কথা শুনে তো বহুত ফটকা টটকা নিয়ে নিয়েছি, চো চো ফুটাবো চো এবারে। আরে নুনা দা ফেটা তো ঠিক আছে, ফটকা টটকা নিয়ে দিলা ফুটাবো, কিন্তু তুই গল লাগি করতে যাবি না নাকি? আরে ঘরে তো বাবা মাকে সবাইকে দাদু দিদি সবাইকে তো নম করেছি আর কি। আরে ভগড়ু ঘরে শুধু করলে হবে, তো আজকে গড়া কুলি নম করে করে সবাই, যেটা সবাই করে আসছে আমরা করতে হবে, চো গড়া কুলি সবাইকে নম করে করে আসবো। আর জানিস নুনা দা, গালে ঘর যাবি কেউ মিষ্টি নালে খাজা নালে দেখবি জিলাপি অনেক কিছু দিবে। এইবার বুঝেছি শালা, ঠিক তুই খাবার লোভে গড়া লাগি করতে যাচ্ছিস। ঠিক আছে চো চো চো। তো বন্ধুরা এবারে আমরা গড়া লাগি স্টার্ট করব, তো যদি ভিডিওটি টুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা আপনারা খাবো বুটি দা, কেউ লুটি থাকা, কেউ দেখবে মিষ্টিও দিতে, কেউ দেখবে জিলাপিও দিতে, টপ দিতে, অনেক কিছু দে, আমি তো যাবোই দিদিকে নিয়ে যাবো বলো একটা। আয়ো রে মা, আরে শালা জিজিকে কেন একটা বড় খুঁটি বড় নিয়ে যাবি, ঘর গোষ্ঠী কেন খাওয়াবি? আয়ো রে মা। হ্যাঁ দেখে তোরা একটু কুদি মানে সব সময় ঝগড়া লাগি যাবি, যে যা পারবি নিয়ে যাবি হইলো। তো টাটা বাই বাই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওয়। আমরা ভিডিওটি এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে, আর আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে ভিডিও প্রণামের শুভেচ্ছা রইলো।